আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই ডিসকভার চন্দননগর ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি পরীক্ষিত আজকে উপস্থিত হয়ে গেছি এমন একজনের বাড়িতে আড্ডা দিতে। দেখতেই পাচ্ছেন আড্ডার মেজাজে আছি অলরেডি, আমার তো চা খাওয়া চলছেই, চায়ের সাথে টাও ছিল কিন্তু সেটা এখন আপাতত শেষ। আমি এই মুহূর্তে রয়েছি বিখ্যাত সঙ্গীত সাধক যাকে বলা যায় এবং তার সাথে অধ্যাপক মানুষ, জ্ঞানী পুরুষ এবং যথেষ্ট সুদর্শন এবং অনেকের কাছে রীতিমতো হার্ট থ্রব আমাদের চন্দননগরে তার নামে কিন্তু সকলেই একটু মানে হয়ে যায়, বিশেষত মহিলারা, তার মহিলা ফ্যানরা। হ্যাঁ, আমরা আছি এই মুহূর্তে অরিত্র মুখার্জির বাড়ি, সঙ্গীত শিল্পী অরিত্রর কাছে আমরা এসেছি এই মুহূর্তে আড্ডা দিতে। অরিত্র কেমন আছো আগে বলো। খুব ভালো আছি। যখন জানালে এটা হবে, কলেজ থেকে সবে ফিরেছি, স্কুল থেকে মানে সরি স্কুল থেকে পড়িয়ে ফিরেছি এবং বিকেলবেলা টিউশন শেষ করে তারপর তোমাকে অভ্যর্থনা দিয়ে তুমি এখানে বসে আছো, একসাথে কথা বলছি, অনেক দিন পর দেখা হচ্ছে, তো খুবই ভালো লাগছে। অরিত্র কিন্তু আপনারা বুঝেই গেলেন যে অধ্যাপনার সাথে সাথে একটি স্কুলের সাথেও অ্যাটাচ রয়েছে এবং তার সাথে সাথে সে একজন সুর সাধক, সঙ্গীত সাধক। এত কিছু কাজ একসাথে কিভাবে মেনটেন করো, যেখানে আজকে সবাই বলে যে পড়াশোনা করলে তো নাচ গান আঁকা আবৃত্তি করাই যায় না, বা এই আমার সারাদিনে বাড়ির এত কাজ, বাইরের কাজ কি করে করব, এক্সট্রা কি করে করব, আর সেখানে তুমি কি সুন্দর মেনটেন করছো এবং সেটা ওয়েল মেনটেন যাকে বলা যায়, কারণ অরিত্র বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ এবং অবশ্যই সেটা সঙ্গীত শিল্পী হিসাবে। অভিশাপটা অনেক সময় মানুষের কাছে আশীর্বাদ হয়ে যায়। 2009 সালে যখন মা মারা যায়, তারপর থেকে এইভাবেই চলে আসতে আসতে একটা অভ্যাস হয়ে যায়। তো যখন একটা মানুষকে চাপা হয়, সে চাপার মধ্যে থেকে সে ফ্লরিশ করার চেষ্টা করে। তো সেখানে পিঠ ঠেকে গেছিল, তো সেখান থেকেই ঘুরে দাঁড়ানোটা শিখে গেছি বা সময়টাকে ম্যানেজ করা শিখে গেছি বলতে পারা যায়। কারণ সবার কাছেই 24টা ঘন্টা রয়েছে, 24 ঘন্টা মোটামুটি 8 ঘন্টা যদি ঘুমিয়ে কাটাই তাহলে 16 ঘন্টা পড়ে রইল, অনেক কাজ করার আছে, অনেক কাজ করার রয়েছে। এবং অরিত্র যেই সময়টার কথা বললো, মোটামুটি ওই সময়ের পর থেকে আমি অরিত্রকে চিনেছি এবং দীর্ঘ বছর ধরে অরিত্রকে দেখে আসছি, খুব কাছ থেকে আমি ওকে দেখেছি, ওর স্ট্রাগলটাকে দেখেছি বা ফিল করেছি। একটা সময় এমন দীর্ঘ, যেটা বললো, দীর্ঘ বছর অরিত্রর গেছে, অরিত্র তার ভাইকে দেখাশোনা করছে, বাবার দেখাশোনা করছে, বাড়িতে রান্না করছে, বাড়ির কাজ করছে, নিজেও পড়াশোনা করছে এবং এইভাবে পড়াশোনা করতে করতে তার রেজাল্ট যথেষ্ট ভালো, যে কারণে সে আজকে অধ্যাপনার সাথে যুক্ত হয়েছে এবং সেটা ইংরাজি সাহিত্যে। তো ইংরাজি সাহিত্যের প্রতি তোমার ছোটবেলা থেকেই ভীষণ দক্ষ বা তুমি ন্যাক ছিল বোঝাই যাচ্ছে। হ্যাঁ, যেহেতু মানে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়েছি তাই সাধারণত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটু বেটার, তো সেক্ষেত্রে ভাবলাম যে যেটা ভালো সেটা নিয়ে এগোনো দরকার, যেটা অতটা স্ট্রং নয় সেটাকে আবার নতুন করে স্ট্রং করার থেকে। তো একটা তো ভালো লাগা ছিলই, তারপরে ওটা আবার অ্যাড অন হয়ে গেল বেশ। এবং তার সাথে সাথে কিন্তু সঙ্গীতের চর্চাটা কিন্তু নিয়মিত রয়ে গেছে, তো সেটা ছোটবেলা থেকেই তুমি তো রেওয়াজ করছো এবং তুমি তো তোমার কাকা একজন বিখ্যাত মানুষ, সেটা সম্পর্কে যদি বলো, কাকার স্নেহধন্য তুমি, তো সেটা এটা তোমার কাছে একটা অবশ্যই ভীষণভাবেই আশীর্বাদ যে এরকম একজন মানুষের তুমি তার ভাইপো। তো সেই সম্পর্কে যদি ছোটবেলাকার স্মৃতি যদি একটু রোমন্থন করো। আমাদের বাড়িতে মোটামুটি সবাই গানের, কেউ না কেউ মানে যদি কারোর গলা ভালো নাও হয় অ্যাটলিস্ট সে গিটার বাজাবে, কিছু তো করবে সে। তো আমার ভাগ্য ভালো, যখন আমি জন্মাই তখন আমার কাকা আমাদের বাড়ির সাথেই ছিল, শুভদীপ মুখোপাধ্যায়। তো
সেই ছোট বয়স থেকে যখন আমি গান গাইতেও পারতাম না, গান কি জিনিস সেটা জানতাম না, সেই সময় থেকে মুখোপাধ্যায় উনি পণ্ডিত অজয় চক্রবর্তীর স্টুডেন্ট, সুযোগ্য ছাত্র, তো সেই সময় থেকে তারপরে ক্লাসিক্যালের ব্যাপারটা তোমার মধ্যে থেকে ছোট থেকেই একদম, হ্যাঁ, যে সময় থেকে গান কি জিনিস সেটা জানতাম না সেই সময় থেকেই তাকে দেখে আসি সে কীভাবে রেওয়াজ করছে বা বাকিরা যখন তার কাছে শিখতে আসছে তাদেরকে কীভাবে শেখাচ্ছে, তো শুনে শুনে কিছুটা রক্তের সাথে গান মেশে তারপর যখন নিজে শিখতে শুরু করি 2000 সাল থেকে আমি গান শিখতে শুরু করি, তো হলো 22 বছর হলো, তো তারপর আস্তে আস্তে সেটাকে একটা ভালো লাগায় পরিবর্তন করা, ভালো লাগা থেকে ভালোবাসায় পরিবর্তন করা, তো তারপর যখন কোনো কিছু ভালোবাসায় রূপান্তরিত হয়ে যায় তো তখন সেটা আর করতে লাগে না, হয়ে যায়, রক্তে মিশে গেছে, এখন তো ভীষণভাবে রক্তে ছিলই কিন্তু সেটা এখন অক্সিজেন হয়ে প্রতিনিয়তই ঢুকছে শরীরে। তো একটা ক্লাসিক্যাল অঙ্গের কিছু কি, ক্লাসিক্যাল ধারার কিছু কি একটু শুনতে পারি, দু লাইন কিছু? হ্যাঁ, অসুবিধা নেই, শাস্ত্রীয়। যমুনা কি বলতে পারে, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে, আন মনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে। মুগ্ধতা, বেশি কিছু বলারই নেই এরপরে। এবং এই যে চর্চাটা নিরন্তর করে চলেছে এইটা ভীষণভাবে দরকার। তো এর সাথে সাথে আরেকটা বিষয়, তুমি তো পড়াচ্ছ এবং তোমার তো ফ্যান ফলোয়ার্স উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, তো সেইগুলোকে কিভাবে মেনটেন করো, বিশেষত মহিলা ফ্যান ফলোয়ার্সদেরকে কিভাবে মেনটেন করো, কারণ রীতিমতো তুমি তো চন্দননগর শহরের একজন হার্ট থ্রব, তো তার সাথে সাথে মিসেস কি একটু রেগে যান না? আমি মিসেসের কথা বলেই ফেললাম, যারা ওখানে পরে দেখবেন এটা তারা ভাববেন যে হা কি সুন্দর আমাদের ইয়াংস্টার রয়েছে, কিন্তু মিসেসের কথা শুনলে হয়তো একটু অনেকেই মনক্ষুণ্ণ হতে পারে। তো সামলাও কি করে এই ব্যাপারটাকে, বাড়িতে ম্যানেজ করো কি করে বাইরের ফ্যান ফলোয়ার্সদেরকে, ফোন তো সবসময় আসতেই থাকে। প্রথম কথা, এই ভিডিওটি হয়তো আমার বউও দেখবে, তারপর আমাকেও বাড়িতে থাকতে হবে, তো দয়া করে আগুন লাগাবেন না। দ্বিতীয় হচ্ছে, হার্ট থ্রব বা পড়তে যখন আসে পড়াটুকু বা পড়া অবধি লিমিটেড, সেটা তার বাইরে কিছু নয়, কারণ সব রিলেশনেরই একটা মাত্রা থাকাটা দরকার। তো সুন্দর কথাটা শুনলাম, আর যদি সেটা না থাকে তো তাহলে কি হয়, অনেক সময় জল ঢুকে পড়তে পারে, তো সেটা একজন থেকে দুজন, দুজন থেকে চারজন, কারণ স্বভাব এমন একটা জিনিস সেটা খারাপ হতে বেশি সময় লাগে না, তো সেটাকে এক জায়গায় বেঁধে রাখাটা খুব দরকার, যেটা কিছু সময় আমায় শিখিয়েছে, কারণ সময়ের থেকে বড় শিক্ষক তো আর কেউ হয় না, তো সময় আমায় শিখিয়েছে সেটা, তো একবার যখন সময় শিখিয়েছে সেটা ভোলাটা উচিত না, তো তাই জন্য তাদের লিমিটেশন, তাদের পরিধি ওইটুকুই, বাস। ভালো লাগা থাকতেই পারে, ভালো অনেকের অনেক কিছু লাগে, আমার ফুল ভালো লাগে, বাট সেটাকে একটা বাগান থেকে ছিঁড়ে এনে বাড়িতে রাখতেই হবে, তার কোনো মানে নেই। খুব সুন্দর কথা বললো, এবং খুব সুন্দর যে কথায় পারদর্শী সেটা তো বোঝাই যাচ্ছে, তো ন্যাচারালি ফ্যান ফলোয়ার্স বাড়বে না কেন সেটা আপনারা কিন্তু বুঝতেই পারছেন। তো এরপরে বলি, তো সারাদিন ধরে তো স্টুডেন্টসদের সাথে সময় কাটাচ্ছ, পড়াশোনার জগতের সাথে আছো, বিকেল সন্ধ্যের পর অনেক অনেক সময় ফাংশন থাকে তোমার, তো বেরিয়ে যাচ্ছ, রাতের পর রাত জাগা থাকে, পরিবারকে কিভাবে সময় দাও? পরিবারকে সত্যি কথা বলতে গেলে যতটুকু সময় বাকিরা দেয় আমি দিতে পারি না, ঠিক যেরকম বলা হয় না যে মানে যদি কেউ একটা কোনো কাজে যায় তার সাথে যারা আছে তাদেরকেও সেই সমান স্যাক্রিফাইসটা করতে হয়,
তো যখন আমি একটা জিনিস করছি, আমার সাথে সাথে যারা রয়েছে তাদেরকেও সেইটার মধ্যে কিছুটা ইনভলভমেন্ট রাখতে হবে, নাহলে কী হবে, আমার পক্ষে সেই কাজটাকে অতটা মন দিয়ে করাটা কিন্তু খুব প্রবলেম্যাটিক হয়ে যাবে। তো তারাও আমার সাথে যতটা সম্ভব, তাদের পক্ষে যতটা সম্ভব আমার সাথে কোঅপারেটিভ থাকে তারা। তো যতটুকু এর মধ্যে আমি সময় দিতে পারি, যেমন স্কুল থেকে আসি, স্কুল থেকে আসার পর আমার হাতে পড়ানোর শুরু হওয়ার আগে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা থাকে সেই সময়। এবং পড়াও যেহেতু তোমাকে তো একটু পড়ে নিতে লাগে, একটু তো চর্চা তোমাকেও করতেই হয়। অবশ্যই করতে হয়, যদিও মানে পড়ানোর ক্ষেত্রে এটা একটা বাড়তি সুবিধা এটা যে যদি আমি একটা জিনিস পড়ে নিই তো সেটাই উত্তরোত্তর চলতে থাকে, রেগুলার চলতে, তো বেশি পড়তে হয় না। বাট স্টিল যদি কোনো সময় কলেজে পড়া যেহেতু আছে, হ্যাঁ, সেশন চেঞ্জ হয় অনেক সময়, কি হয় যেহেতু আমি কলেজে পড়াই তো আমাকে পড়তে এই কারণেই হয়, কারণ 10টা স্টুডেন্ট থাকলে 10 জনের 10 রকম কোয়েশ্চেন থাকতে পারে। তো যদি আমি একটাই বাধা গতে চলতে থাকি তো তাদের নতুন প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এবং স্টুডেন্টসরা তো সবসময় চেষ্টাই করে যে টিচারকে বা প্রফেসরকে কিভাবে একটু বেকাদায় ফেলা যায়, নানান রকমের, না যদি এখানে সেটা, এখানে তারা সেটা করে না, আমি মানে কেন মিথ্যা কথা বলবো, সেটা তারা করে না, তারা তাদের নর্মাল জিজ্ঞাসু মন নিয়েই তারা প্রশ্নটা করে। তো সেখানে যদি আমি উত্তরটা না জানি তো আমার কাছে দুটো অপশন, এক তাদেরকে বলে দেওয়া আমি জানি না, আর দ্বিতীয় তাদেরকে দাবড়ে বা ধমকে চুপ করে দেওয়া। তো যে কোনোভাবেই হোক না কেন সেটা অ্যাজ এ টিচার আমার পরাজয় নিশ্চয়। বাহ, আমরা শুনলাম অরিত্র খুব স্পষ্ট ভাষী, এটা কিন্তু বোঝা যাচ্ছে, এবং ভীষণ আদর্শবান একজন মানুষ অরিত্র। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, তো আমরা যেতে যেতে আরও একটা গান যদি তোমার কাছে শুনতে চাই। কি শুনবে বল, তোমার ইচ্ছা। আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাই, বেশ, যদিও সেটা দিয়ে শুরু করা হয়নি, শেষ করে দিই, হতেই পারে, রবীন্দ্রনাথ তো সবসময় আমাদের সাথে আছেন। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারো পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারো পরানো যাহা চাই, তোমা ছাড়ারে জগতে মোরকে হোনাই কিছু নাই গো, আমারো পরানো যাহা চাই, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। এরপরে আর কিছু বলাটা একদমই উচিত নয়, কিন্তু আমাকে তো শেষ করতেই হবে আজকের আড্ডা। এবং যেটা বলবো, আমরা এতক্ষণ ছিলাম একজন স্পষ্টভাষী মানুষের সাথে, যিনি তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করেছেন এবং সেই অনুযায়ী তিনি ভীষণভাবে ব্যালেন্সড ওয়েতে তার জীবনটা ধারণ করে চলেছেন, এবং তার সাথে সাথে তার ভালোবাসার মানুষগুলোকেও একসাথে ভালোবেসে ভালো ভাষায় ভরিয়ে নিয়ে তাদেরকে এগিয়ে চলেছেন এমন একজন মানুষ, যিনি সুর সাধক, সাধনা তার নিরন্তর চলছে, তার সাথে সাথে পড়াশোনাটাও তো চলছেই, কিন্তু মাটির সাথে তিনি কিন্তু সম্পৃক্ত।
তিনি উন্নতির চরম শিখরে এখন কিন্তু আসীন রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তিনি তার অতীতকে ভুলে যাননি। এইটা কিন্তু একটা ভীষণভাবে শিক্ষণীয়। আমরা অনেক সময় যে আমাদের যখন ভালো সময় আসে আমরা তার পুরনো সময়গুলোকে ভুলে যাই, অতীতকে ভুলে যাই, উনি কিন্তু ভোলেননি এবং সেই অনুযায়ী কিন্তু উনি আগামীকে বরণ করে নিচ্ছেন। এমন একজন মানুষ ভীষণ বিনয়ী এবং ভীষণই স্বল্পভাষী। আজকে যদিও আমার সাথে অরিত্র অনেক কথা বলে ফেললো, কিন্তু অ্যাকচুয়ালি অরিত্র এতটাও কথা বলে না, যদিও জানি না তার স্টুডেন্টরা কী বলবে, কিন্তু হ্যাঁ এক কথায় সবাই বলবে একজন ভালো মানুষ। আমাদের এই মানুষকেই ভীষণভাবে আমরা চাই। এহেন তুমি থাকো অরিত্র, এইভাবেই তুমি মাটির সাথে মিলেমিশে থাকো, আমাদেরকে ভালোবেসে ভালো ভাষায় আমাদেরকে ভালো গান দিয়ে আমাদের জীবনকে ভরিয়ে তোলো তুমি। আগামী তোমার জন্য আরও সুখময় হোক এইটাই কামনা করছি। ধন্যবাদ। ডিসকভার চন্দননগর তরফ থেকে আমি পরীক্ষিত আজকে তো বিদায় নেব, এবং তার সাথে সাথে অরিত্রর গান এরপরে আরও বেশি করে কিন্তু আমরা শুনবো। আবার নিশ্চয়ই দেখা হবে।